তো আজ আমি আপনার দেখাবো কীভাবে আপনি খুবই সহজে ইলাস্ট্রেটের সাহায্যে তৈরি করবেন তো চলুন ভিডিওটি শুরু করি স্টার্টেড সবার প্রথম আপনি এখানে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিন তো নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড এন বাটন প্রেস করুন এরপর এখানে ইউনিট অপশন থেকে পিক্সেল চুজ করুন এরপর এটির উইথ থাউজেন্ড পিক্সেল লিখুন এবং হাইট আপনি থাউজেন্ড পিক্সেল লিখে দেবেন ওকে এরপর আপনি যদি এটিকে প্রিন্ট করতে চান তাহলে আপনি এটির কালার মুড সেম ওয়াইকে রাখবেন ওকে যেহেতু আমি এটি প্রিন্ট করব না তাই এটি আর জিবে রাখছি এরপর আপনি যদি এটিকে প্রিন্ট করতে চান তাহলে এটি স্ক্রিন রেজলেশন থ্রি হান্ড্রেড পিপিআই রাখবেন ওকে তো আমি যদি এটি প্রিন্ট করবো না তাই এখান থেকে সেভেন্টি টু পিপিআই রাখছি এরপর ওকে প্রেস করুন তাহলে দেখবেন যে এরকম একটি স্কোয়ার টাইপের শেপ চলে আসবে ওকে তো এখন আমরা লুডো ছকের এই অংশটি ক্রিয়েট করব তো এটি ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সেট করুন এরপর ব্ল্যাঙ্ক অংশতে মাউসের লেফট ক্লিক করুন এরপর আপনার ডকুমেন্ট সাইজ যদি হাজার পিক্সেল বাই হাজার পিক্সেল হয়ে থাকে তাহলে আপনি এটির উইথ টু হান্ড্রেড পিক্সেল রাখবেন অ্যান্ড হাইট ফোর হান্ড্রেড ওকে এরপর ওকে প্রেস করুন তাহলে দেখবেন যে এরকম একটি শেপ চলে আসবে এখন আপনি সিলেকশন টুলের সাহায্যে এটিকে উপরে নিয়ে গিয়ে ঠেকিয়ে দিন ওকে এখন আপনি এটিকে সেন্টারে নিয়ে আসুন আপনি যদি এটিকে ড্র্যাক করে সেন্টারে নিয়ে আসতে পারেন কিংবা আপনি যদি এটিকে অটোমেটিকভাবে সেন্টারে নিয়ে আসতে চান তাহলে প্রথমে এটিকে সিলেক্ট করবেন এরপর এই অপশানে ক্লিক করে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড অপশানটিতে ক্লিক করবেন ওকে তাহলে দেখবেন যে এই অপশানগুলি চলে আসবে এখন আপনি এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার অপশানতে ক্লিক করবেন তাহলে এটি সেন্টারে চলে আসবে তো এখন আমরা এখানে ছটি লাইন ক্রিয়েট করব তো ছটি লাইন ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে এখান থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করুন এরপর শিপ প্রেস করে এখানে একটি লাইন ড্র করুন তো শিপ্ট প্রেস করলে এই লাইনটি সহসি হবে এরপর আপনি চাইলে এটির স্ট্রোক বাড়াতে পারেন ওকে সো আমি ওয়ান পয়েন্টে রাখছি তো এরপর আপনি এই লাইনটির ছটি ডুপ্লিকেট করে নিন তো ডুপ্লিকেট করার জন্য প্রথমে এটি সিলেক্ট করুন এরপর কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটিতে ক্লিক করে নিচে থেকে নিয়ে আসুন সো আপনি শিফট প্রেস করে ধরে রাখবেন তাহলে এটি সোজাসুজিভাবে নিচে নামবো ওকে এখন আপনি এই কাজটি বারবার করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন সো দেখুন যে আমাদের এখানে ছটি লাইন ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছিলাম যে এই লাইনগুলি এই বসটিতে পরপরভাবে সেম ডিস্টেন্সে অ্যালাইন হয়ে যাক তো এটি করার জন্য প্রথম আমরা এই বসটির নিচে এবং ওপরে একটি করে লাইন অ্যাড করবো তো এটি করার জন্য আপনি সিম্পলি অল্ট প্রেস করে এই লাইনগুলিতে ক্লিক করে এটি ডুপ্লিকেট করবেন এবং এটিকে এই বক্সটির নিচে নিয়ে আসুন ওকে এরপর সেম একেভাবে আপনি উপরের লাইনটিতে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করুন ওকে এরপর এটিকে উপরে নিয়ে গিয়ে ঠেকিয়ে দিন এখন আপনি সব লাইনগুলোকে সিলেক্ট করুন এরপর এই অপশানে ক্লিক করে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন অপশানটিতে ক্লিক করুন ওকে এখন আপনি এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এই অপশানটি ক্লিক করুন তাহলে দেখবেন যেটি পরপরভাবে অ্যালাইন হয়ে যাবে তো এখন আপনি নিচের লাইনটি এবং উপরের লাইনটি ডিলিট করে দিন ওকে এখন আপনি আবার এখান থেকে লাইন সেগমেন্টগুলি সিলেক্ট করুন এরপর শিফট প্রেস করে এরকম একটি লাইন ড্র করুন সেম একইভাবে আপনি এটি একটি ডুপ্লিকেট করে নিন এখন আমরা এটিকেও যেহেতু একই ডিস্টেন্সে রাখতে চাই তাই আমরা এটি ডুপ্লিকেট করে প্রথমে এদিকে নিয়ে আসবো ওকে এবং এটিকে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করে এদিকে নিয়ে আসবো এখন আপনি এগুলিকে সিলেক্ট করুন এরপর এখান থেকে হরজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এটিতে ক্লিক করুন তারপরে দেখবেন যে এটি হরজেন্টালভাবে পরপর অ্যালাইন হয়ে যাবে এখন আপনি এদিকে লাইনটি এবং এদিকে লাইনটি ডিলিট করে দিন এখন আপনি সবগুলিকে সিলেক্ট করুন এরপর উইন্ডো অপশানে ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে পাথ ফ্রিয়ান্ডার অপশানিতে ক্লিক করুন ওকে তাহলে দেখবেন যে এরকম একটি অপশান আপনাদের সামনে চলে আসবে এখন আপনি এখান থেকে ডিভাইড অপশানটিতে ক্লিক করুন তাহলে দেখবেন যে এই বক্সটি ডিভাইড হয়ে যাবে এখন আপনি এখানে রাইট ক্লিক করুন আনু অপশানে ক্লিক করুন এখন আপনি এ ক্লিক করে আপনি এগুলিকে আলাদা করতে পারেন ওকে তো এখন আপনি এই অংশটি সিলেক্ট করুন অ্যান্ড দেন শিফট প্রেস করে এই অংশটিকেও সিলেক্ট করুন ওকে এরপর আপনি চাইলে এখানে একটি কালার দিয়ে দিতে পারেন সো কালার দেওয়ার জন্য আপনি ফিল অপশানে ডাবল ক্লিক করুন এখন চাইলে আপনি এখান থেকে আপনার পছন্দ কালার দিতে পারেন ওকে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনি এখান থেকে কালার সচের অপশান ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আপনি গ্রিন কালার চুজ করবেন কিংবা আপনি যে কালার এখানে চান সেই কালারটি চুজ করবেন ওকে এরপর ওকে প্রেস করুন তারপর দেখবেন যে কালারটি গ্রিন হয়ে যাবে এখন আমরা এখানে একটি স্টার অ্যাড করব তো এই স্টার তৈরি করার জন্য আপনি এইখানে রাইট ক্লিক করে স্টার টুল সিলেক্ট করুন এরপর এই বক্সটির মাঝামাঝি এরিয়াতে আসুন এরপর অল্ট এবং শিপ প্রেস করে ড্র্যাক করুন তাহলে দেখবেন যে এখানে স্টার্টটি তৈরি হবে তো এখন যাইলে আপনি এই অংশটিতে তীর চিহ্নের মতো একটি শেপ ক্রিয়েট করতে পারেন তো এটি করার জন্য আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সেট করুন এরপর শিপ প্রেস করে এখানে একটি স্কোয়ার ড্র করুন এখন আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সেট করুন এরপর এই কর্নারে ডবল ক্লিক করে এটিকে স্কোয়ারটির সেন্টারে নিয়ে আসুন এবং এই কর্নারে ডবল ক্লিক করে এটিকে এটিকে শেপটির সেন্টারে নিয়ে আসুন তাহলে দেখবেন যে এরকম টাইপের একটি শেপ তৈরি হয়ে যাবে এখন আপনি এটিকে এটি সেন্টারে নিয়ে আসুন সো দেখছেন যে এখন এটি পারফেক্ট লাগছে সো এখন আমরা এটির মিডল অক্সটি তৈরি করবো ওকে তো এটি করার জন্য আপনি আবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করুন এরপর ব্ল্যাঙ্ক অক্সতে ক্লিক করুন এরপরে এখানে আপনি উইথ টু হান্ড্রেড পিক্সেল রাখুন অ্যান্ড হাইট টু হান্ড্রেড পিক্সেল ওকে এরপর ওকে প্রেস করুন তাহলে দেখবেন যে এরকম একটি শেপ তৈরি হয়ে যাবে তো এরপর আপনি এটিকে সেন্টারে নিয়ে আসবেন ওকে এখন আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন এরপর এই কর্নার ডবল ক্লিক করে এটিকে শেপটির সেন্টারে নিয়ে আসবেন এবং এই কর্নারে ডবল ক্লিক করে এটিকেও শেপটির সেন্টারে নিয়ে আসবেন তাহলে দেখবেন যে এরকম একটি শেপ তৈরি হয়ে যাবে সো এখন এটি পারফেক্ট হয়ে গেছে এখন আমরা এটির সাইডে একটি ঘর ক্রিয়েট করব তো এটি ক্রিয়েট করার জন্য আপনি আবার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করুন এরপর ব্ল্যাঙ্ক অংশতে ক্লিক করুন এরপর এখানে উইথ আপনি ফোর হান্ড্রেড লিখুন এবং হাইটও ফোর হান্ড্রেড লিখুন ওকে এরপর ওকে প্রেস করুন তাহলে দেখবেন যে একটি স্কোয়ার টাইপের শেপ হয়ে যাবে এখন সিম্পলি এটিকে এই অংশটিতে সেট করে দিন তো এখন আপনি এখান থেকে রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করুন এরপর শিফট প্রেস করে এখানে একটি শেপ ড্র করুন এখন আপনি ফিল অপশনে ডবল ক্লিক করুন এরপর এটি কালার আপনি হোয়াইট করে এরপর ওকে প্রেস করুন তো এখন আপনি এই হোয়াইট শেপটিকে নিচের শেফটির একদম সেন্টারে নিয়ে আসার জন্য আপনি শিফট প্রেস করে দুটিকে সিলেক্ট করুন ওকে এরপর এই অপশানে ক্লিক করে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন অপশানতে ক্লিক করুন ওকে এখন আমরা যেহেতু এই হোয়াইট শেপটিকে নিচের শেফটির একদম সেন্টারে নিয়ে আসতে চাই তাই আমরা নিচের সেন্টারে আরেকবার ক্লিক করবো ওকে তো ক্লিক করার পর আপনি এরকম একটি বডে দেখতে পাবেন ওকে এখন আপনি এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার অপশনতে ক্লিক করবেন অ্যান দ্যান এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার অপশনতে ক্লিক করবেন তাহলে এটি একদম শেপটির সেন্টারে চলে আসবে ওকে তো এখন আপনি এখান থেকে ইলিফ টুল সিলেক্ট করুন এরপর শিফট প্রেস করে এখানে একটি সার্কেল ড্র করুন এখন আপনি সিলেকশন টুল সিলেক্ট করুন এরপর এটিকে এই শেপটির কর্নারে নিয়ে আসুন এরপর অল্ট প্রেস করে এটিকে ডুপ্লিকেট করুন ওকে এরপর শিফট প্রেস করে দুটো সিলেক্ট করুন এরপর এটিকে অল্ট প্রেস করে নিচে নিয়ে আসুন তাহলে দেখবেন যে চারটি ডুপ্লিকেট হয়ে যাবে এখন আপনি শিফট প্রেস করে চারটি সিলেক্ট করুন এরপর আইডোবর টুল সিলেক্ট করুন অ্যান্ড দেন এখান থেকে এই কালারটি চুজ করুন এরপর আপনি সিলেকশন টুলের সাহায্যে এটিকে অল্ট এবং শিফট প্রেস করে ছোটো করুন ওকে তো দেখুন যে একটি ঘর পারফেক্ট হয়ে গেছে তো এখন আপনি সবগুলোকে সিলেক্ট করুন এরপর এখান থেকে রোডের টুল সিলেক্ট করুন এখন অল্ট প্রেস করে এই অংশটিতে ক্লিক করুন ওকে তাহলে দেখবেন যে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে এখন আপনি এখানে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি লিখুন এরপর এখান থেকে কপি অপশানে ক্লিক করুন তাহলে দেখবেন যে এটি কপি হয়ে যাবে এখন আপনি এটিকে রিপিট করার জন্য কি বলতে কটল অ্যান্ড ডি প্রেস করুন তাহলে দেখবেন যে এটি ডুপ্লিকেট হয়ে যাবে তো দেখুন যে আমাদের লুডো তৈরি হয়ে গেছে এখন আপনি সিম্পলি এগুলি কালার চেঞ্জ করে দিন তো আপনি শিফ প্রেস করে এগুলিকে সিলেক্ট করুন এরপর ফিল অপশানে ডবল ক্লিক করুন অ্যান্ড দেন এখান থেকে কালার সোয়ার্চ এস অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে আপনি রেড কালার চুজ করুন অ্যান্ড দেন ওকে প্রেস করুন ওকে এরকম আপনি বাকি বক্সগুলিকেও কালার করে নিন ওকে তো দেখুন যে আমাদের লুডো ছকটি তৈরি হয়ে গেছে তো এরকম আপনি খুবই সহজে ইলাস্ট্রেটরের সাহায্যে লুডো চক তৈরি করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন